হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র, আর এখন আমরা একটা বিশেষ বিষয়ে কথা বলবো। আমি একটা জিনিস ফলো করছি যে এখন, আগে লোকের মানে জানতে চাইতো যে সিনেমাটা কেমন হয়েছে, সিনেমাটা ভালো হয়েছে না সিনেমাটা খারাপ হয়েছে, তারপর সিনেমা দেখতে যেত, ঠিক আছে। এটা অনেকের ওপিনিয়ন হতে চায়। আমার তো মনে হয় যে আপনি কারোর ওপিনিয়ন না শুনেই চলে যান সিনেমা দেখতে। যদি আপনার ট্রেলার দেখে ফার্স্ট টাইম ভালো লেগে থাকে, আপনার যদি মনে হয় সিনেমাটা ভালো, তাহলে আপনি যান দেখুন। আমি আমার মতামত দেবো, আমার মতামতের সাথে আপনার মতামত আলাদা হতেই পারে। একটা সিনেমা দেখে আমার নাও ভালো লাগতে পারে, আপনার ভালো লাগতে পারে। কিন্তু এখন তো দেখছি মানে জিনিসপত্র পাল্টে গেছে, লোকে বিশাল অ্যাডভান্স হয়ে গেছে। মানে আমি জানি না, মানে আমি মনে হয় জমানোর পিছনে চলছি, আমি সেই জন্য এই ভিডিওটা বানাচ্ছি। আমার কাছে তিন চারজন মেসেজ করলো যে দাদা, কিডন্যাপ এবং শেষ থেকে শুরু বক্স অফিস কালেকশন কত হয়েছে। আমি বললাম দেখো, সিনেমা তো ওয়েডনেসডে রিলিজ করেছে, এই কদিনের মধ্যে বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রির তো বক্স অফিস কালেকশন খুব ভালোভাবে তো জানা যায় না। মানে এখানে তো বলিউডের মতো ওরকম সিস্টেম নেই, ট্রেড অ্যানালিস্টও নেই যারা দিয়ে দেবে। ওখানে যেরকম তারা নাদার্স দেখবেন প্রতিদিন টুইট করে, তো সেই সব তো ব্যবস্থা এখানে নেই, তাই জন্য এক্সাক্ট ফিগার বলা যায় না। তো তখন বললো অনেকে যে ইউটিউবে ভিডিও টিডিও বানাচ্ছে। আমি বললাম দেখো, সেগুলো ফেক, এক্সাক্ট কেউ বলতে পারে না ওরকম অ্যামাউন্ট, কারণ এটা একমাত্র তাহলে সেই প্রডিউসার এক্সিবিটার তাদের কাছে যেতে হবে। তো আমি তখন বললাম যে তুমি এই সিনেমাটা দেখেছো, জিজ্ঞেস করলাম দুটোর মধ্যে একটা সিনেমা দেখেছো, না দেখিনি, বক্স অফিস কালেকশনটা দেখবো তারপর যাবো। বক্স অফিস কালেকশন দেখে ফিল্ম দেখতে যাবে, এটা আমি ঠিক লজিকটা বুঝতে পারলাম না। অনেক এরকম ভালো ভালো সিনেমা রয়েছে যেগুলো বক্স অফিসে চলেনি, কিন্তু সেই সিনেমাটা তো ভালো সিনেমা তো ভালোই থাকে। তার মানে এখন লোকের মেন্টালিটি এটা দাঁড়িয়ে গেছে, মেবি হয়তো ওই কজনেরই ছিল কিন্তু, বা হয়তো বেশিরভাগ লোকেরই, যে লোকের রিভিউ দেখবে, রিভিউর মানে ইউটিউবে সেখানে কমেন্টে খিস্তিও দেবে, লোকে বক্স অফিস কালেকশন জানতে খুব ইন্টারেস্টেড, কিন্তু লোকে হলে গিয়ে নিজেরা ছবিটা দেখছে না। এটাই সবার চেয়ে মানে খারাপ ব্যাপার। কারণ আপনাদেরকে বলে রাখি, আমি টুইটারে কয়েক জায়গায় দেখলাম এবং অনেকে আমাকে স্ক্রিনশটও পাঠিয়েছে যে একজন ক্রিটিক এবং ট্রেড অ্যানালিস্ট শেয়ার করেছেন যে ফার্স্ট ডে, শেষ থেকে শুরু এবং কিডন্যাপ, আমি জানি না এটা এক্সাক্ট ফিগার কিনা, ওখানে লেখা ছিল 11 এবং 7 লাখ টাকা কামিয়েছে, যেটা খুবই কম এই দুজন সুপারস্টারের ক্ষেত্রে। এবং যে আমাকে এটা পাঠিয়েছিল সে বললো যে দাদা জানো, এটা বহু ফেসবুক পেজেও মানে শেয়ার করেছে অনেকে। আমি বললাম হতে পারে, দেখো আমি তো জানি না, আমি বলতে পারবো না, আমি এখনো জানি না যে কত এক্সাক্ট কি, কত কি কামিয়েছে, কত কি করেছে, সিরিয়াসলি জানি না। কিন্তু এই যে মানে দুরবস্থাটা হচ্ছে, মানে বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রি, কমার্শিয়াল সিনেমা, দেবজিৎ, এরম দুটো বড় সুপারস্টার, তাদের ছবি ফার্স্ট ডেতে এত কম কালেকশন করছে, এর মতো দুরবস্থা আর কিছু হতে পারে? মানে মেন স্ট্রিম ছবি কতটা মানে বাজে অবস্থায় চলে এসেছে আপনারা তাহলে ভাবুন। সেখানে দাঁড়িয়ে লোকে এই রিভিউজের পিছনে এত ইন্টারেস্টেড, লোকে বক্স অফিস কালেকশন জানতে ইন্টারেস্টেড, কিন্তু লোকে নিজে হলে গিয়ে সিনেমাটা দেখতে চায় না, অথচ কিন্তু নিজেকে বলছে যে আমি বেঙ্গলি সিনে লাভার। কি করে এই জিনিসটা হতে পারে? ঈদের দিনকে যারা কলেজে পড়ে, যারা স্কুলে পড়ে, ঈদের দিন তো সব জায়গায় ছুটি ছিল, যারা চাকরি বাকরি করে তাদের না, তারা নয় স্যাটারডে যেতে পারতো, সানডে যেতে পারতো। তাহলে আপনি নিজেকে একদিকে বলছেন বেঙ্গলি সিনে লাভার, আবার অথচ এরকম করছে। আচ্ছা, এবার যারা হচ্ছে সত্যিকারের সিনেমা লাভার, মানে ওরকম বেঙ্গলি ফিল্ম লাভার নয় বা মেন স্ট্রিম ছবিকে সাপোর্ট করুন এইসব কমেন্ট করে না, তাদের কথা আমি বাদ দিলাম। তো বক্স অফিসের কথা আমি জানি না, বক্স অফিসের অবস্থা কিন্তু খারাপ, এইটা ওইখান থেকে আমি বলছি, এবং সেটা সত্যি কথাই যে খুবই খারাপ অবস্থা। আরও একটা জিনিস যেটা আমি বলতে চাই, যে এখন আমাদের এখানে যত লোক আছে, আমি না একটা জিনিস দেখেছি যে আগে যে এই যে সিনেমা নিয়ে এই যে একটা হেলদি আলোচনা হতো, চর্চা হতো, আমার এই সিনেমাটা খারাপ লাগেনি, কেন খারাপ লাগেনি তার চারটে পয়েন্ট আমি বললাম, আপনার হয়তো সিনেমাটা দারুণ লেগেছে, আপনি আপনার বক্তব্যটা রাখলেন, আপনার 10টা পয়েন্ট বললেন যে আমার এই কারণে, বা 6টা পয়েন্ট বললেন এই কারণে, একটা হেলদি ডিসকাশন হতো। আমাদের বাংলা মানে আমাদের বাংলা ফিল্ম, সত্যি বলছি যারা জানেন না তারা একটু গুগলে পড়াশোনা করে দেখুন, এক সময় ইন্ডিয়ার মধ্যে সবার চেয়ে উন্নত যদি দুটো ইন্ডাস্ট্রি হয়ে থাকে, ওয়ান ইজ মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রি, ওয়ান ইজ বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রি। লোকে ভাবতো যে যদি আমাদের নাটক বা আমাদের গল্প বাংলায় চলে, বাংলার অডিয়েন্স যদি সেটাকে অ্যাকসেপ্ট করে, তাহলে আমরা মানে সত্যি ভালো জিনিস বানিয়েছি। বাংলার অডিয়েন্সের একটা টেস্ট ছিল যেটা পুরো ইন্ডিয়া রেসপেক্ট করত। এবং এটা তো কথা আছে যে হোয়াট বেঙ্গল থিঙ্কস টুডে ইন্ডিয়া থিঙ্কস টুমরো। তো এই জিনিসটাকে নষ্ট হতে দেবেন না, এটা আমাদের একটা হেরিটেজ, এই যে স্বীকৃতিটা পাওয়া। আজকে প্রতিটা জায়গায় না লোকের মধ্যে মানে অসহ্য রকমের একটা ভাইলেন্স এসে গেছে, সেটা ভার্বাল ভাইলেন্স হোক, মানে খিস্তি করা, উল্টোপাল্টা কথা বলা, কোনো লজিক ছাড়া,
বা লোকেদের মধ্যে আরো একটা টেন্ডেন্সি এসে গেছে যে ফিজিক্যাল ভায়োলেন্স, তার এক্সাম্পল হচ্ছে যে শেষ থেকে শুরু আর কিডন্যাপ, দুটো সুপারস্টারের ছবি কি আগে রিলিজ করেনি কখনো? 2017 করেছে, 2011 করেছে, অনেক সময় করেছে, কিন্তু এই জিনিস, এই নোংরামিটা হয় না। বসুশ্রী সিনেমা হলের বাইরে ফার্স্ট ডে দুই ফ্যান ক্লাবের মধ্যে বিশাল লড়াই হলো, এ ওর মাথা ফাটাচ্ছে, এই হচ্ছে হসপিটালাইজড হয়ে যাচ্ছে। আরও একটা জিনিস যেটা দেখতে পেলাম সোশ্যাল মিডিয়াতে, যে কয়েকটা বাচ্চা ছেলে মিলে দেবের পোস্টারের ওপর লাথি মারছে। তো এই যে জিনিসগুলো হচ্ছে, মানে এই জিনিসগুলো কিন্তু ঠিক না, এটা কিন্তু বাংলা সিনেমাকে আপনি সাপোর্ট করছেন না। এটা হচ্ছে যে আপনার এই যে কোনো কোনো ট্রেলারকে, বা আমি আমি খালি আমার কথা বলছি না, যে রূপম রয়েছে, স্বাগত রয়েছে, যারা যারা রয়েছে, যে যে যারা রিভিউ করে, প্রবীর কুণ্ডু রয়েছে, তারা নিজেদের বক্তব্যটা দেয়, আপনার বক্তব্যের সাথে নাই ম্যাচ করতে পারে। আপনি আপনার বক্তব্যটা কমেন্ট সেকশনে লিখুন যে আমার এই কারণে ভালো লেগেছে, বা আপনি এই কথাটা ভুল বললেন এইটা কারণ। কিন্তু লোকে কি করছে, লোকে খিস্তি দিচ্ছে, লোকে তার মা বাবা ভাই বোন তাকে নিয়ে খিস্তি দিচ্ছে, কিন্তু লজিকটা দিয়ে বোঝাতে পারছে না যে আমার কেন ভালো লেগেছে, কারণ তার কাছে সেই লজিকটা নেই। তো এই যে ভার্বাল ভায়োলেন্স, তারপরে এই যে ফিজিক্যাল ভায়োলেন্স, এই যে জিনিসটা হচ্ছে, এটাতে কিন্তু আপনি বাংলা সিনেমাকে সাপোর্ট করছেন না, বা আপনি কোনো আর্ট ফর্মকে সাপোর্ট করছেন না। আপনি কি করছেন, আপনার যে ফ্রাস্ট্রেশন আছে সেইটাকে আপনি বার করছেন, উইচ ইজ নট গুড অ্যাট অল। আর এতে বাংলা দর্শকের যে ইন্টিগ্রিটি ছিল, একটা ভ্যালিউ ছিল, সেই জিনিসটা দিন দিন ডিটোরিয়েট করছে। তো আপনারা একদিকে বলছেন যে আমরা বাংলা ইন্ডাস্ট্রির ক্ষতি করছি ইউটিউবাররা, আপনারা নিজেরা হলে গিয়ে সিনেমা দেখছেন না, আপনারা এই যে জিনিসটা করছেন। এবং অঙ্কুশ তো টুইটও করেছিল যে ডোন্ট সাপোর্ট ভায়োলেন্স, সাপোর্ট বেঙ্গলি ফিল্মস। অঙ্কুশ কিন্তু বলে যাচ্ছে ভালো ভালো কথা, কিন্তু আপনাদের বুঝতে হবে এই দুই হিরোর এইটার হওয়ার পরে দুজনেরই একসাথে এসে কোনো একটা কিছু বলা উচিত ছিল, যাই না, বাট তারা ছবি শেয়ার করেছে, তারা ঈদ পার্টিতে একসাথে গেছিল, তারা কিন্তু নিজেরা এসি গাড়িতে ঘোরে, তারা কিন্তু ভালো আছে। সিনেমাটাকে ডেফিনেটলি চর্চা করার বিষয়, ফিল্ম ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট সাবজেক্ট, সেটাকে নিয়ে চর্চা করতে শিখুন, সেটাকে নিয়ে হেলদি ডিসকাশন করতে শিখুন, সেটাকে নিয়ে ভায়োলেন্সের পর্যায়ে চলে যাবেন না। ভায়োলেন্স ইজ নট দ্য সলিউশন। আপনি ভায়োলেন্স, আপনি যার মাথা ফাটালেন সেই লোকটা তো, সে মানে ধরুন আপনি জিতের ফ্যান ছিলেন, কেউ দেবের ফ্যান ছিল, আপনি তার মাথা ফাটালেন, বা রিভার্স, ভাইস ভার্সা, আপনার মনে কি হলো, ওই অন্য হিরোটার জন্য কি রেসপেক্ট জাগলো? কিচ্ছু হলো না। এরকম এইভাবে হয় না কখনো। আপনি কাজের এক্সাম্পল দিয়ে বোঝান, আপনি যুক্তি দিয়ে বোঝান, ঠিক আছে? এই যে জিনিসটা হচ্ছে, এগুলো না, এগুলো অ্যাকচুয়ালি, মানে আমি খালি লোকেদেরকে দোষ দেবো না, এটা খালি সিনেমার ব্যাপার নয়, অ্যাকচুয়ালি এভরিথিং ইজ কানেক্টেড উইথ ইচ আদার। ইট ইজ দ্য প্রবলেম অফ দ্য সোসাইটি, ইজ দ্য প্রবলেম অফ দ্য প্রেজেন্ট সিনারি অফ আওয়ার কান্ট্রি, ইট ইজ দ্য প্রবলেম অফ ল্যাক অফ এডুকেশন, এইসব জিনিসপত্র কানেক্টেড। পলিটিক্যাল কথার মধ্যে চলে যেতে হবে তাহলে, সেগুলো আমি বলতে চাই না এই ভিডিওর মধ্যে। তো এই জিনিসটা থেকে দূরে থাকুন, ভালো ভালো সিনেমা দেখুন, ভালো সিনেমার চর্চা করুন, ভায়োলেন্সের চর্চা করবেন না, ওয়েদার ইট ইজ ভার্বাল অর ফিজিক্যাল। সো স্টপ দিস। আর যদি বাংলা সিনেমাকে ভালোবাসেন, গিয়ে কিন্তু ছবিগুলো দেখুন, কারোর রিভিউ দেখতে হবে না, আপনারা গিয়ে ছবিগুলো দেখুন, ছবিগুলোকে সাপোর্ট করুন। খারাপ লাগলে খারাপ বলুন, ভালো লাগলে ভালো বলুন, ঠিক আছে? লোকের যুক্তিকে কাউন্টার করছি কিন্তু নিজে গিয়ে দেখছি না, তাহলে আপনি কাউন্টারটা কোন বেসিসে করছেন, সেটাই না? এটা আমার বক্তব্য ছিল, আমার মনে হয়েছিল বলা এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করা উচিত, যে খুবই দুরবস্থা। এবং এই যে আমরা দোষ, মানে অনেকে আবার দেখছি SBF কে দোষ দিচ্ছে, কারণ SBF ভারত ডিস্ট্রিবিউট করেছে, SBF কে দোষ দিয়ে লাভ নেই। মানে হলের মালিকরা বলছে নিজেরা যে আমরা সালমানের সিনেমা ঈদের সময় চালালে আমাদের প্রফিট হবে, সিঙ্গেল স্ক্রিন থিয়েটারে অনেক জায়গায় কিডন্যাপ শেষ থেকে শুরু নেয়নি, সিঙ্গেল স্ক্রিনেই তো এই সিনেমাগুলো চলে, নেয়নি কেন? কারণ লোকে আসছে না হলে সিনেমা দেখতে, কিন্তু ভারত দেখতে লোকে যাচ্ছে। এই যে রূপম আজকে একটা ভিডিও বানিয়েছিল কালকে, সেখানে বহু লোক বলছে আমি বাংলা ছবি দেখি না, বন্ধ করি, যে আমার ভালো লাগে না। হ্যাঁ, দেখি কোনগুলো দেখি, কণ্ঠ, ভিঞ্চিদা, দুর্গেশকর গুপ্তর জন্য এই ধরনের ছবি দেখি। সেই জিনিসটা কেন হচ্ছে, সেই ভয়েডটা, সেটা ইন্ডাস্ট্রিকেও বুঝতে হবে, সেটা দর্শককেও বুঝতে হবে। তার কিন্তু ভায়োলেন্স দিয়ে সলিউশন হবে না। এটাই আপনাদের সাথে শেয়ার করা ছিল। এবার আপনাদের মতামত, আপনারা আপনারা যথেষ্ট ওয়াইজ, আপনারা বিচার করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।